বর অনন্তের নাক ধরে টানছেন শাশুড়ি, আর অনন্তের বন্ধুরা নাক চেপে ধরে রেখেছেন যেন শাশুড়ি দ্বিতীয়বার টানতে না পারেন। এমন দৃশ্য রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল। মালা বদল আর সাত পাক ঘোরার মধ্য দিয়ে এক হলো চার হাত। সাত মাস ধরে চলা বিয়ের নানা আনুষ্ঠানিকতা নিয়ে যেমন চলছে আলোচনা, তেমনি চর্চা চলছে টাকা ওড়ানোর হিসেব নিয়ে। অবশেষে বিয়ে সম্পন্ন হলো অনন্ত রাধিকার, তবে আয়োজন আর সমালোচনা শেষ হয়েও যেন হলো না শেষ। দেশটির প্রধানমন্ত্রী, হলিউড, বলিউড সহ ক্রিকেট তারকারা বাদ পড়েননি কেউই। অন্যদিকে কোণে পড়লেন পুরনো গয়না। তবে সবার একই প্রশ্ন, এবার কত খরচ করলেন আম্বানি? কেমন ছিল বরকনের সাজ? কে পড়লেন কত দামি পোশাক? কত দামি হীরাপান্না রয়েছে সেসব পোশাকে ও গয়নায়? যদিও এমন বিয়ে নিয়ে তিক্ত বিরক্ত সাধারণ মানুষ। বিয়েতে রূপসজ্জার দ্যুতি ছড়িয়েছেন বহু তারকা, তবে একের পর এক আনুষ্ঠানিকতা শেষে এবার নতুন আলোচনা বিয়েতে আসা আমন্ত্রিতদের যাতায়াত খরচ নিয়ে। কারণ অতিথিদের আনা নেওয়া করতেই ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি খরচ করেছেন কোটি টাকা। বরযাত্রীদের জন্য তিনটি বিমান ভাড়া আম্বানির, যার প্রতিটির ঘন্টায় ভাড়া 7,20,000 টাকা। তবে শুধু এই তিনটি জেটি নয়, আরও 100টি বিমান আগামী 2 দিন ধরে অতিথিদের সেবায় নিয়োজিত থাকবে। আম্বানি পরিবারের ছিল জমকালো সাজ, আর কমলা বর্ণের শেরওয়ানি পরেছেন বর অনন্ত, মাথায় পরেছেন লাল পাগড়ি। মণ্ডপে বরের আগমনে হই হুল্লোড়ে মেতে উঠে চারপাশ। বিয়ের প্রথম আচারে বরকে স্বাগত জানায় কোনের মা। আর প্রথম আচারের একটি রীতি হল কোনখনো অনুষ্ঠান, আর এ অনুষ্ঠানের রীতি অনুযায়ী বরের নাক ধরে টান দেবেন শাশুড়ি। বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে গোলাপি পোশাকে সেজেছে আম্বানি পরিবার। তবে তারকাদের চাকচিক্যে জমকালো আয়োজনের কেন্দ্রবিন্দু ছিলেন কোণে। বিয়েতে রাধিকা পরেছেন আইভরি রঙের লেহেঙ্গা, ডিজাইনার আবু জানি সন্দীপ খোলসার নকশা করা পোশাক, গলায় জড়োয়ার চকার, হিরে পান্নার মিশেলে তৈরি 5 লহরি হার, সঙ্গে ম্যাচিং টিকলি, কানের ঝুমকো, রতন চুর পরেছিলেন, বাদ যায়নি সাদা, লাল এবং হীরের চুড়ি। তবে রাধিকা বিয়েতে নতুন কোনো গয়না পরেননি, যা পরেছেন তার সবই নানি ও মা বোনের। সাত মাস ধরে চলা প্রতিটি আয়োজনে চাকচিক্যময় পোশাক, চমকপ্রদ গয়না, রূপকথার মতো সাজসজ্জা ও ভারতীয় আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত করে এই বিয়েকে। তবে এই বিয়ে ঘিরে হৈহুল্লোড় মানুষের মধ্যে যে পরিমাণ আগ্রহ তৈরি করেছে, ঠিক ততটাই ক্ষোভের জন্ম দিয়েছে। যে দেশে কোটি কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে এবং আয় বৈষম্য প্রকট, সেখানে এই বাড়বাড়ন্ত ও অঢেল সম্পদের প্রদর্শনীর সমালোচনা করেছেন অনেকেই। লেখক সন্তোষ দেশাই গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন, এখনকার দিনে কার কত সম্পদ আছে তার যতটা সম্ভব প্রদর্শন করা যেন আবশ্যক হয়ে দাঁড়িয়েছে, আর এই বিয়ে ঘিরে যে মাত্রায় আয়োজন করা হয়েছে এটা যেন তারই বহিঃপ্রকাশ। কানিজ ফাতেমা, সিমু, আরটিভি।